হযরত ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহ ইরাকের জমিনের মধ্যে এক মুহাদ্দিস সাহেবের কাছে গিয়ে পড়িতা, হাদিস বেশরি মুহাদ্দিস সাহেবে কইয়া দিতা। আর একদিন মুহাদ্দিস সাহেবের উপরে রূপা উঠাই গেছে, জালিম বাদশাহ আছিল, আর বাদশাহ কইছে, এ অমুক মুহাদ্দিস, তুমি আর মানুষের লগে সম্পর্ক রাখতে পারতে নাই, যদি তোমার দরবারও মানুষ আইওই তে আমি তোমার জেলের মধ্যে বন্দি কর। হযরতে ইমামে আহমদ বিন হাম্বল তালিবে ইলিম, তার মনের মধ্যে আইল, এখন তো আর এই সাগরটাকে ইলিম পাওয়া বড় মুশকিল হইব, ফকির বঞ্চন ভাই, কিতা বঞ্চন ফকির, যারা বিগ ফরেন সোয়াল করেন, খাফড়ওয়ালা লাগাইছন, আর বেগে গু ওদিকে লইছন, আর লইয়া ওদিকে গিয়া আর হযরতর দরবারও গেছন, আর যাবার ফলে কইছেন আমি এক সাইল আইছি, ফকির আইছি, আমারে সামান্য বিগ দিবানি। হযরতে উস্তাদে নিশ্চয় একই ভাবছেন কোনো সাইল আইছে, দুয়ার খুলছেন, খোলার ফলে দেখুন আহমদ, বলে আহমদ তুমি নো আইরা ই টেরেস কানে, বলে হযরত আপনি সালা ই ইলিম আমি খান থাকি পাইব, এর কারণে আমি ফকির বঞ্চি আর ড্রেস বদলাই লইছি, আর এখন বারইয়া যাবার ফলে সেও যদি কয় অমুকর গেছে গ্যাস লাইনে, আমি কম অমুক তো আমি চিনি না, আমি ফকির বেটা, আমি ই গল্লি বাই বিক গেছি। ও হযরতে আসি আসে হইলে আহমদ তাহলে ইলিম তলব করি, ও প্রত্যেক দিন ইমামে আহমদ বিন হাম্বলে ও ড্রেস লাগাইয়া দুয়ারকে টুকরি দিতা, তাও দেখতা চতুর্দিকে কেউ আসেননি, যে সময় মানুষ নাই আওয়াজ দিতা, হযরত আমি আইছি, দুয়ার কুল্লা বিত্রে হামাইলা, ঘন্টাকে ঘন্টা হযরত তাকে হদিস দিতা, নোট খালি লেখ, ঘন্টাকে ঘন্টা হযরতে হদিস দিতা। ইমামে আহমদ বিন হাম্বল সিলসিলা আটি আই গেছে জেহনতে মাতি, ইমামে আহমদ বিন হাম্বলে ফড়িছন ইমামে শাফি রহমতুল্লাহ আলীর গেছে, আর ইমামে শাফিয়ে ফড়িছন ইমামে আবু ইউসুফ রহমতুল্লাহ আলীর গেছে, আর ইমামে আবু ইউসুফ ইমামে মুহাম্মদে ফড়িছন ইমামে আবু হানিফার গেছে, আর ইমামে শাফি আবার ইমামে মালিকর গেছে ফড়িছন, আর যেদিন ইমামে শাফি রহমতুল্লাহ আলী হদিস পড়াইতরা, আর হদিস পড়াইয়া শেষ করি লইছন, আর এদিকে ইমামে আহমদ বিন হাম্বল তাই এক ইমাম হিসাবে খাড়ো হয়ে গেছেন, আল্লাহ দুনিয়ার জমিনও তানেও মশহুর করে দিলেই। হঠাৎ একদিন হযরতে ইমামে আবু ইউসুফ রহমত ইমামে শাফি রহমত ইমামে শাফির নাম কিন্তু মুহাম্মদ ইয়াদ রাবা, ইমামে শাফি রহমতুল্লাহ আলাইহি, ইমামে শাফি রহমতুল্লাহ আলাইহি খাব হইছে, দুই জাহানোর বাদশাহ হইছে, আইয়া কইতে হে শাফি তোমার ছাত্র আহমদ এরে কইও, হে তার ইস্তেকামতের উপরে, ইস্তেকামত শব্দ দেখুন জানি, হে তার ইস্তেকামতের উপরে রইত, ইলা ডিলা করতো না, তার উপরে মুসিবতার এই মুসিবত বরদাস্ত করত, ইস্তেকামতের উপরে রইত, আমার হানো ইস্তেকামতের উপরে তাকিয়া, উস্তাদে ফড়াইতরা, ডান্ডা দিতরা, মাড্ডা গালি দিতরা, নসিহত করডা, আমি কার ওদিকে হুনিয়ার ওদিকে বার করিয়ার, আর ইনো কইতরা উস আল্লাহ নবী ইস্তেকামতের উপরে কইয়া রইবা লাগিয়া। যে সময় ইমাম শাফির চোখ খুলি গেছে, সকাল হওয়ার পরে ইমামে শাফি রহমতুল্লাহ আলাইয়ে তান ইমামে শাফি রহমতুল্লাহ আলাইহি একটা সিটি লেখছে, আর সিটি লেখিয়া এক খাদিম রে সাগিদ রে কইছিল, অমুক সাইটে আমার এক তালবা আছে ইমামে আহমদ, তানে সিটি খান নিয়া দিলেন, আর সিটির মধ্যে হযরতে লেখছেন দুই জাহানোর বাদশায় আমারে কইছেন আপনি ইস্তেকামত রইতা, কিতা সমস্যা আছে এর মোকাবিলা যেতা, সিটি কান ইমাম আহমদের গেছে গেছে, ইমামে আহমদে ফড়িছেন, কোন সময় ইমামে আহমদের লগে ই খাদিমর মোলাকাত হইছে, যে সময় তেরো তাকি চোদ্দ হাজার তালিবে ইলিম ইমামে আহমদের দরস্কার মধ্যে, আর হঠাৎ সিটি যাওয়ার পরে ফড়িছেন, হদিস পড়া বন করছেন, আর বন করি এন আত দর্শন গড়ের ভিতরে লইয়া গেছেন, সিটি ফড়িছেন তো গড়ের ভিতরে লইয়া গেছেন, আর গিয়া তান জুব্বা কুলছন ইমামে আহমদে, জুব্বা কুলছন তালি মারা, জুব্বা কুলিয়া ওগু দলামসা করিয়া, আর কইছেন হে খাদিম বেটা তুমি মেহনত করি সিটি খান লইয়া আইছো, তোমারে হাদিয়া দিলাম আমার জুব্বাটা তুমি লইয়া যাও, আইসন ইমামে শাফির গেছে, ইমামে শাফিয়ে প্রথম সওয়াল করছেন আমার আহমদে তোমারে কুনতা দিছেন, হায় হায় আমার আহমদে তোমারে কুনতা দিছেন নি, উঠিয়া বলে জি হযরত আমারে তার ফিন্নর জুব্বায় গু কুলিয়া দিছেন, বলে কিলা, বলে থালি মারা, বলে আমার আহমদর গেছে দুই নম্বর কোনো জুব্বা নাই ফিন্দিবার, ওগু তোমারে দিলেছেন নি, বলে হয় ওগু তো আমার আমারে দেও না, জি হযরত ও আপনার লোক আপনার আমি হাতিয়া দিলাম, আর ইমামে শাফিয়ে ফোড়াইতরা অন্তকে উঠে গেছেন, গড়ের ভিতরে গেছেন, জুব্বা বালা মতে বিজাইছেন, বিজা ফানি রাখি দিছেন, জুব্বা বিজা রইছে, হইলা হে আমার খাদিম তুমি জুব্বা লইয়া যাও গে, বলে হযরত জুব্বা তো আপনারে হাতিয়া দিলাম, কিতা লাগে লইয়া যাইতাম, বলে এই জুব্বার মালিক তুমি আমি নাই, তুমি মেহনত করছো কষ্ট করছো তাই তোমারে হাতিয়া দিছ না আমারে দিছ না, বলে তো হযরত ইগু বিজা কেনে, বলে আমার শাগির ইমামে আহমদ বিন হাম্বলর যে জুব্বা ইগু দইয়া ফানি রাখছি, ও ফানি ফুটাইন রাইত ফুটতে সময় চকুর মধ্যে দিমু মুখর মধ্যে দিমু, আবার নি দুই জাহানোর বাদশার নি মোলাকাত হয়েছে, আবার নি দুই জাহানোর বাদশার
মোলাকাত হয়ে যায়। বলে হজরত ই ইমামে আহমদ বিন হাম্বলের উপরে সমস্যা কিতা হুনিয়ার তো কিতা সমস্যা, বলে তুমি তার কিতাব উদ্ভাবে। আর কয়েকদিন পরে কিতা হয়েছে ভাই, অত সুজা ইলিম আইসেনি বা সান্দি বদরপুরীর যেন উস্তাদ আসলা, শেখুল আরব আজম আসলা, রইসুল মুহদ্দিসিন মুফাসসিরিন আওলাদের রসুল কিতা টাইটেল দিবা, এরার উপরে জুলুম কিতা গেছে, ইস্ট ইন্ডিয়া কিতা পড়ছে, এরা দুনিয়ার জমিনের মধ্যে মুসলমানের কিলা হাদিম বনিয়া চলছেন, ইহা তো ট্রেইনের মধ্যে ল্যাট্রিন মন্ত সাফ করি এক ইংরেজদের থাইন দিছেন, যাও তুমি ল্যাট্রিনের মধ্যে ল্যাট্রিন সাফ হয়ে গেছে। এরা মেহনত ইমামে আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলী কিছুদিন পরে মুতাজিলা ভাই তলবাই আদিজ মুতাজিলা জান্তরা ইশারা দিয়া, মুতাজিলা ফিরকা বড় মজবুত হয়েছে দুনিয়ার জমিনের মধ্যে, আর মুতাজিলার মধ্যে মুতাসিম বিল্লাহ আসিল মরদুদ, আর এই মরদুদে উঠিয়া কইছে আল কুরআনু মখলুকুল্লাহ লাইসা বিকালামিন, আর ইমামে আহমদ বিন হাম্বলে কইছে না আল কুরআনু কালামুল্লাহ লাইসা বিমখলুক, বুঝাইছেন মাদিকা কুরআন কিতা কালামুল্লাহ, ইয়াদ রাবা ভাই ইয়াদ রাবা, ইগু আকিদার মাসলা আকিদা, ই আকিদা বলো তুই ইমান দিব কি, কুরআন আল্লাহর কালাম, আমরা লাগান মখলুক নাই, আসমানও লাগান নাই জমিনও লাগান নাই, কোনো জিনিস মখলুক সৃষ্টি আল্লাহ সৃষ্টি জগৎ ইলা নাই, কুরআন কালামুল্লাহ ও খারাজা মিনহু, কুরআন আল্লাহর কালাম মুকর বাণী, আর আল্লাহর পবিত্র জবানে মুবারক তাই কুরআন বার হইছে, এর লাগে কুরআন কালামুল্লাহ মখলুকুল্লাহ নাই। ইমামে আহমদে বারবার কইতরা কুরআন ও কালামুল্লাহ, কুরআন আল্লাহর কালাম, হে তার এলান করার উজির কল দিয়া আল কুরআন ও মখলুকুল্লাহ লাইসা বিকালামিন, কুরআন আল্লাহর মখলুক এখান কালাম না। ইমামে আহমদ বিন হাম্বলর কথা যে সময় মুতাসিম বিল্লাহ হুনি রইছে, হুনিয়া কইছে এ আহমদ হুনছি বহুত বড় তুমি মানুষ, তুমি কিতা কইছো, বলে আমি কইছি আল কুরআন ও কালামুল্লাহ লাইসা বিমখলুকিন, বলে বাদ দিতাই নানি তোমার মাত্তাকে হরতাই নানি, বলে আমি খান থেকে হরে যাই হৌজের আল্লাহ নবী শাফির ইশারা দিছো, আমি খান থেকে মাত্তাকে হরে যাই, বলে হরতাই নাই বলে নাই, বলে জল্লাদ দি তোমার ধ্বংস বলে করতে পারো, তখন এই মতো মুতাসিম বিল্লাহ জল্লাদ দিয়া এ খনার মধ্যে বান্দাইছে রশি, আর এই সাইড সারা বদন কুটার মধ্যে রাখছে পোস্টর মধ্যে, আর জল্লাদ রে হইছে থানমার, এক থানর লগে ইমামে আহমদ বিন হাম্বলর ডাইন হনা আদাত তলে নামছে, বেউস হইয়া পড়ে গেছে, হুশ হওয়ার পরে আবার কয়া গেছে মুতাসিম বিল্লাহর তরফ তাই হও কুরআন মখলুকুল্লাহ লাইসা বিকালামিন, হযরত কইছেন না না আল কুরআন কালামুল্লাহ লাইসা বিমখলুকিন, কুরআন আল্লাহর কালাম এখানে মখলুক কি লইব, আবার হনার মধ্যে ঠান্ড হইছে, হনা আরো আদাত তলে নামছে, হযরত বেউস হইয়া পড়ে গেছে, এক কোতারে দুনিয়ার জমিনে সুবুত দেওয়াইতা করিয়া আর কিয়ামত পর্যন্ত এই কুরবানি কাল বহাল লইতে করিয়া আর কালামুল্লাহ কইতা যেখানো খান কুরবানির বিনিময়ে আল্লাহ পাকে ওয়ার্ল্ডের জমিনে সমস্ত মুসলমান ঐক্যবদ্ধ কুরআন কালামুল্লাহ লাইসা বিমখলুকিল্লাহ, কুরআন আল্লাহর কালাম ইকান বিলকুল মখলুক নাই। যদি ইমামে আহমদ ইবনে হাম্বল এই জদ্দোজহদ করতা না আর এই কুশিশ করতা না আর ইস্তেকামতের উপরে রইতা না, ওই তো পারে আইজি মজলিসর অর্ধেক বার হইল অনেক কুরআন মখলুকুল্লাহ লাইসা বিকালামি, ইমান খানো তখন অনেক আমরা এত মেহনতের বদৌলতে এলিম আমরার গেছি, এত মেহনতের বদৌলতে, আর এই মতো মেহমদ সুফিয়ানে সৌরি মাত ফাতারে যার কি সুফিয়ানে সৌরি ইদিকে মাতাকি তো ইজাজত লইয়া গেছে নাকি মক্কার মধ্যে, আর আসিল বাদশাহ আবু জাফর মনসুর, আমি ইতিহাস হইয়ান না ভাই হদিস করলে মিলেই তো হরিমাতের বাদশাহ আবু জাফর মনসুর, আর বড় ইজ্জত দিছে তাদের সম্মান দিছে, আর হঠাৎ একদিন তাই হই দিছিলা ই বাদশাহ এই মতো রায় জেতা আনে ইতা রায় মানা দিত নাই, আর বাদশাহ খানও গেছে কি লগালগ উঠিয়া কইছে সুফিয়ান তুমি আমার বিরুদ্ধে যদি মাতরাইতে তোমারে আমি শেষ করব, সুফিয়ানে সৌরি রহমতুল্লাহ আলী গেছন মক্কার মধ্যে মাতাফর মধ্যে তোয়াফ করছেন, আর ফুজাইল বিন আয়াজ রহমতুল্লাহ আলী বড় দরজার আবদাল আগে বড় দরজার ডাহাই কষ্ট বাদে আবদাল আল্লাহ বানাইছেন তাই উরাত রান মেলিয়া বই রিছন মাতাফর মধ্যে, আর সুফিয়ানে সৌরিয়ে তান খল্লা রাখি বুমাইতরা, আর একজন সুফিয়ান বিন উয়াইনা বুখারি তিরমিজি আবু দাউদ নেসাই এই সারা কিতাব এই দজনের বিশেষ্বর সুফিয়ান বিন উয়াইনার রেওয়ায়তর পারা, হেই সুফিয়ান বিন উয়াইনা দৌড়িয়ে আইছুন আইয়া কত রে সুফিয়ানে সৌরি বড় আরামে মাতা দিয়া গুমাইত্রার বাসানু আইয়র তাইফর মাঠ পর্যন্ত মনে হয় পৌঁছে গেছে আপনার কাতল কর্ত করিয়া, আপনি কিতালে গুমাইল উঠিয়া জপা আর কইয়াস বিন উয়াইনা দৌড়িয়া গেছেন তানে ভাইলিয়া কাতল করিলিব, তুলা ফরে আবার বিন উয়াইনা দৌড়িয়াইয়া এ সুফিয়ানে সৌরি, আচ্ছা ইনো সুফিয়ানে সৌরি উঠছন লাই লাই নিশ্চিন্তা উঠিছন, আর উঠিয়া গিয়া মুলতজমর মধ্যে দর্শন আল্লাহর গর দরওয়াজা আর হজরে আসমদর মাঝহান অনগিয়া দরিয়া কষলে হে আমার আল্লাহ ১৯ বছর আগে আমার মায়ে তোমার রাস্তাত আমার সদকা করছেন কুরবানি করছেন,
আর তোমারে ফাইতাম করিয়ে দিনকে কায়েম প্রতিষ্ঠা করতাম করি ইস্তেকামত রইতাম, ও আমার মায়ের সবসময় দোয়া করতা তুমি বলে আমার দোষ আর আমি তোমার দোষ, তো মায় বানাই দিলেইছন দোষ, ঠিক আছে। এখন যদি আবু জাফর মনসুর হরমে মক্কার মধ্যে আইয় আর আমারে বার করে ইনতেকে নিয়ে কাতল করি যায়, তুমি আমার দোষ নাই আমি তোমার দোষ নাই, তুমি তোমার চলবাই আমি আমার চল, চ্যালেঞ্জ বুঝাইছি, চ্যালেঞ্জ বুঝাইছি রে ভাই, তুমি তোমার চলবাই, তুমি আল্লাহ আর আমি ইনসান, ওই আমি আমার চলবো, তোমার লগে আমার কোনো সম্পর্ক নাই। হইয়া আবার ফুজাইল বিন আয়াজর উরাতর মধ্যে হল্লা দি গুমাইতরা আবার বিন ওইয়াই না দৌড়ি আইসনে ফলা গেছ নাকি আবার আইসন আয়া কদরে সুফিয়ানে সৌরি বলে কি তো হইছে বলে কুন্তা বুঝলাম না, আবু জাফর মনসুরে 10,000 ফৌজ লইয়া বারইছিল তয়ফ ফাইবার আগে, তয়ফর মাঠও ফৌসিত পারছে না, আল্লাহ আসমান তাকে গজব নাজিল করি আবু জাফর মনসুর আর 10,000 ফৌজ রে আল্লাহ হালাক করে দিয়েছে, হইতে না হইতে আবার ফুজাইল বিন আয়াজর উরাত থেকে হল্লা উঠাইয়া আবার মুলতজমা দরিয়া হে আমার আল্লাহ তুমি আমার দোষ আমি তোমার দোষ, তুমি আমারে ছাড়িও না আমিও তোমারে ছাড়তাম, উলাইকা আবাই ফাজিনি বিমিসলিহিম, উলাইকা আবাই ফাজিনি বিমিসলিহিম, ইজা জামাআতনা ইয়া জারিরুল মাজামিউ, তারাই মোদের পূর্বসূরি যাদের নিয়ে গর্ব করি কোন মুখেতে বড়াই করলো তো দেখি তাদের জুড়ি, তারাই মোদের পূর্বসূরি যাদের নিয়ে গর্ব করি কোন মুখেতে বড়াই করলো তো দেখি তাদের জুড়ি, ইলিম তলব করছেন আর হক্কানিয়তের উপরে রইছেন আর কিয়ামতে এরা দরজা কিতু ভাই নকল, আমরা সারা তালিবে ইলিম আর যারা ই তালিবে ইলিম রে সহায় করি আর ই মোদর সা বানাইছি ই মোদর সার মধ্যে দিয়ার কিতা মাতিম কোন লাইনে মাতনিমার মাতনিয়া বুঝাইমো, আমরা সারাই জানি আল্লাহ নবীর সাহাবি হল, এরা সারা দুনিয়ার মধ্যে ফৈলিছন আর ইলিম রে তলব করছন আর ইলিম রে ফৈলাইছন আর এই মতো আসহাবে সুফা তাকি তালিবে ইলিম হল বারইছন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিম মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ্দিন লিয়াতাআল্লামু আইসা লিয়াতাফাক্কাহু আইসা ফিকহ ফাকুহা ইয়াফকহু, ফেকার সম্পর্ক কলব লগে তে কিতা বুঝাইম, ইলিম দুই প্রকার ইলিমে জাহির ইলিমে বাতিন আবার দুই প্রকার, ইলিম জবানর আর ইলিম কলবর আবার দুই প্রকার, ইলিমে হাল ইলিমে কাল আবার দুই প্রকার, ইলিমের মধ্যে নূর আছে এক ইলিমের মধ্যে নূর নাই, কাল আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু লাইসাল ইলমু বিকাসরাতির রওয়ায়া ওয়া দিরায়া ওয়ালাকিনাল ইলমা নূরুন ইউকযাফু ফিল কলব, ইউলকা ইউকযাফুর তারজমা ইউলকা ওয়ালাকিনাল ইলমা নূরুন ইউকযাফু ফিল কলব, কিতাব বুঝানি হয়েছে এলিম খালি রাওয়ায়ত করার নাম নাই জানার নাম এলিম না, ইতারে মালুমাত হওয়া যায় ইতারে কিতা হওয়া যায় মালুমাত, এলিম তো ফেকা যেখান সমু যাইছে দিনর সহি সমু যাইছে জাহির আর বাতিন লগে মিল আছে, সাহাবায়ে কেরামর এলমে কাল আসিল না এলমে হাল আসিল।